শুনেন শুনেন এলাকাবাসী, আমি বিয়া করতেছি, আয়েন 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 সত্যি মিল্লা মিষ্টি খাওয়া যান। এই হচ্ছে জামি, বিয়ে করে খুব শখ করে, এখন অনেক হাসি খুশি, কিন্তু বিয়ের পরে অবস্থা, চলেন এক পলক দেখে আসি। তাহলে চলেন গল্পটা প্রথম থেকে শুরু করি। এনেন খালু চা খান। চা আনছস? দে। আচ্ছা, তোর ভাইজান কি ঘুমতে উঠছে? একটা বিয়া করাই দেন, দেখবেন কি সব ঠিক হয়ে গেছে। কি যে কস না। হ খালু, আমার গ্রামে একটা পোলা ছিল, খালি ঘুরে বেড়াইতো, কিচ্ছু করতো না, একেবারে বাদাইম্মা। হ্যাঁ, এখন বিয়া করাই দিছে, সব ঠিক হয়ে গেছে। কি কইতাছস? হ খালু, সত্যি কইতাছি, এই যে আমার মাথাছে, না না, আপনি গাছে দিবেন। বুঝছি, একটা চাকরির ব্যবস্থা করছি, চাকরি বাকরি করুক, তারপর ভাই বলে হুমনে যা, তোর ভাই জানে বল আস দে, আমি ডাকছি। আচ্ছা খালু। ভাইজান, খালুজান আপনার ডাকে। ভাইজান আমার ডাকছেন নাকি? শোনো, এইভাবে আর কতদিন, খালি তো ঘুরছো, কিছুই করছো না, তোমার লেখাপড়া আমার কত খরচ গেছে জানো? আব্বে বাজান, তোমার যেন খরচপত্র কম হয়, এর লেগে তো লেখাপড়াটা কম করছি, আর অহন তো বাদি দিয়ে দিছি। ও এই কথা, প্রথম থেকে 10 ক্লাস, তারপর এঁচেছি এঁচেছি বাড়ছিটি, কম খরচ মনে করছো? পড়ালেখা দিয়ে তো কিছুই কমা পারবো না ইকা। আমার বন্ধুর কোম্পানিতে ভালো একটা চাকরির ব্যবস্থা করছি, পরশুদিন যাইবা চাকরিতে। না 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 বাজান, আমি তোমার আগেও কইছি অহনও কইতাছি, যদিন আমার বিয়া না করাইবা, আমি মাগার বি কোনো কাজ করা পারবো না, আর চাকরি বি যাইবার পারবো না। মোর জ্বালা, চাকরির লগে বিয়ার সম্পর্ক কি? বাজান এইটা বুঝেন না, আমি কাজ কামটা করবো কার লিগা, যদি আমার ঘরে বই না থাকে, ঘরে ভিতরে বউ থাকবো, চাকরিতে যাবো, আদর করে দিব, সোয়াক করে দিব, চাকরিতে আবার ফিরামো, আদর করব, সোয়াক করব, ঘুমায় যাবো। মাকাল ফল, বিয়ে করে খুব ভালো থাকবি। হবা যান, আমি বউ পাইলে জব্বর থাকবো। পরে তোমার কবি না, বউ দরকার নাইকা? না 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 বাজান, জিন্দিগি দেখো না, এই যে কসম। যা, কালকে তোর বিয়ে করামু। কি কইতাছেন, কালকে? হ কালকেই, কিন্তু পরশুদিন তুই চাকরিতে যাবি, মাগার বাহানা করা পারবি না। না 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 বাজান, আপনি ভি যদি কালকে আমার বিয়ে করান, পরশুদিন আমি চাকরিতে জয়েন দিমু, কোনো বাহানা নাই কা। ঠিক আছে, তুই এলা যা, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। খালু, বাইজান দেখি কালকে সত্যি বিয়ে করাইতেছেন? হ কাল কি বিয়া করামু। গটক পা খিরে খবর দাও লাগবো। আমি গেলা গেটে ভাবে করে ফাঁকি তৈরি করছি না। আমি ফাঁকি? তো ফাঁকি কাছে থাকবে না, লুকিত করুই। আরে বেটা, আমি গটক ফাঁকি, গটক ফুয়া ফুরির জোড়া লাগাইয়া দে। আমার লেগে একটা ফাতনি দেবইন,
বয়স তার কম হইল না, বিয়া শাদিটা করে লাই কি তা কই। থামরে বউ, আমি শুধু বড় লোকদের লাগি পার্থপার্থী খুঁজিয়া দেই, ফকিন্নি গরিব মেসকিনগুলো লাগি দেই না। এই মে গরিবরা কি মানুষ না, গরু ছাগল না কি তা? আরে বাসনা বুঝো না কি তার দায়, গরিবরা আমার ফি দিতে পারে না নো। আমরা ফি কই কি হা? মার তো 20,000 টাকা। কি তা? 20,000? মা মা গো ফকি সাহেব, আমি বেয়ার তো আপনার না জানি। মা মা গো ই একটা বেয়ার তো চাইছি 20,000 টাকা চাইছে, ও করে ঠিক জায়গাত মে দিচ্ছে না। আপনারা কই মিষ্টি খায় যান, আইন না আইন মিষ্টি খায় যান। দেন দেন ভাই আমি একটা খাই। আইন আইন ভাই মিষ্টি খায় যান, মিষ্টি ভাই মিষ্টি খান। আরে ভাই এটা কিসের মিষ্টি? আব্বাই কইছে আমার বিয়া করাইবো, এলাকা ব্যক্তিরে মিষ্টি খাওয়াইতাছি। ওরে বাবা, বিয়ে করাবে বলেছে দেখে এত খুশি? হ্যাঁ খুশি, এ মাইয়ার নাম খুশি। খুশি খুশি তো কেন ইকা, আবার দেখুন বেশি খুশিতে পেট ব্যথ হয়ে গেছে গা। সমস্যা না, আপনি নিচে দেখুন আরো আছে। এই যে মাইয়ারা পুরো ডানা কাটা পড়ি পড়ি। আরে হ্যাঁ ডানা কাটা পড়ি। আরে ভাই আমি মানুষ বিয়ে করামু পড়িবি না, নিচে আরো আছে, আপনি একটা একটা করে দেখুন। এই মেয়েরা তো চমৎকার লাগতেছে, এটা তো মিষ্টি মিষ্টি। আরে মিয়া আমার তো ডায়াবেটিস। মাইয়ার নাম মিষ্টি, দেখতে অনেক সুন্দর। হা চাই তাইলে এই মেয়াই ফাইনাল, মাগার কাল কি বিয়া করা লাগবো। সমস্যা নাই, কিন্তু টাকা কিন্তু লাগবো 20,000। আরো 5,000 পাইবা, ফুল 25,000। তাহলে তো কোনো কথাই নাই, এবার তো কাজ হবো বিদ্যুতের গতিতে। বুঝো কিন্তু মিয়া। বুঝা বুঝি শেষ, এবার এগুর বিয়ে হইব দেখবো সারা দেশ। চমৎকার কইছো মিয়া। আবে কাকা পেটটা মইরা মিষ্টি খা, আমি বিয়া করতাছি তোরা পেট ভরে মিষ্টি খা। দেখছোস নাম হইতাছে এইডা। আব্বে হালাই এইডা কি? কেলা মিষ্টি। ঠিক আছে তোরা থাক আমি যাইয়া। আব্বে কই যাচ্ছস? মিষ্টির প্যাকেটটা দিয়া যা। বাজান আপনি আমার বাসর ঘরে খাড়া রয়েছেন আর আমি সারা বাড়ি গুজা শেষ। কেলা আসল হয়েছে কি বাজান, আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার যেই মেয়ে বিয়ে করেছেন। আমি তো ভাবছিলাম একদিনের ভিতরে বিয়ে করাইবেন, কইতে ল্যাংরা কানা মানা আইনে বিয়ে ধরাই দিবেন, কবে এটাই তোর বউ। কিন্তু না, আপনি করছেন কি একটা মায়া বিয়ে করেছেন, যেমন নাম এমন সুন্দর, আপনার অনেক ধন্যবাদ। এই বাপের লগে কেউ এই ধরনের কথা কয়? তোরা থাক আমি জায়গা। জান জান আমার তর চইতাছে না। এই আবার কি কচ? কিছু না কিছু না, যান যান যান। প্রথম বাসর রাইত আমার খুব খুশি লাগতাছে, বউ তুমি বহো আমি লাইটটা নিবাই আই। না 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 ভাইজান, এই লাইট অফ করেন না, অন্ধকারে আমার ডর লাগে। কেডাই কথা কইলো? এই কেডা বাইরে কইতেছি। টুনি
তুই কি করছ? আসলে হয়েছে কি ভাইজান, বাসর রাতে মানুষে কি করে দেখার লিগে আইছিলাম। কারা তোরা দেখাইতাছি? মোর জ্বালা মানছে বাসরে কি করে ও দেখা লেগাইছে। না আর লাইটিনই পাবো না, আইতাছি বউ। আয় রে, প্রথম বাসর রাতে আয় পড়ছি, আমার বউ চেহারা দেখি কি চান্দের মতো চেহারাটা। মানে বুঝো নাই, এই যে তুমি ফ্রেন্ডের সাথে আড্ডা দাও, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া যাবে না, আমার সাথে ঝগড়া করা যাবে না, যখন যেখানে যা বলবো সেই কাজ করতে হবে, বাজার করতে হবে সেখানে না করা যাবে না, এই সবগুলো শর্ত আমার মেনে চলতে হবে। এইগুলো যদি আমি না করি তাহলে কি আমরা মারবা? নি দরকার পড়লে মারবো। কি দিয়া ঝাড়ু? আয় আয়, বিয়ার আগে তো ভাবছিলাম বউ জানি কত ভালা, এখন দিই বউ একটা জ্বালা। কি বললাম? উঠো, সকাল হয়ে গেছে তো। সকাল হয়ে গেছে গা, পেপার একটু পড়ি। ওই টুনি চাটা লিয়ে আয়। আরে মা, তুমি কষ্ট করে চাংলা খেলা, টুনি তো আছে। আপনি আমার শ্বশুর আব্বা, আপনাকে তো আমি চা দিতেই পারি, তাই না? জব্বর কইছো, তা খোকা কি উঠছে? না এখনো তো ঘুম থেকে উঠেনি। উঠবো না তো, 12টার আগে উঠবো না, আজকে যে চাকরির জয়েনিং সেই খেয়াল করে আছে। বাবা আপনি একটু শান্ত হন, এত টেনশন করে কিচ্ছু নেই, আমি আছি তো, আমি এখনই ওকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। পারবা না, পারবা না, যাও দেখো কি যে করতেছে। তুমি এখনো ঘুম থেকে উঠোনি, উঠো। আই লাভ ইউ, ভালোবাসি তো, আর একটু ঘুমাই। আর একটু ঘুমাই না, দেখাচ্ছি মজা। ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? বায়ে ঘুম থেকে উঠে না, বাবি বায়ের গায়ে পান ঢেলে দিছে। খুব ভালো আছি। আপনি যে খেলা শুরু করছে
কি বলেন বিআই সাহেব? খেলা? কিসের খেলা? কিছু না কিছু না, বিআই কেমন আছে? হ্যাঁ ভালো আছে। মেয়েটার কথা বলছিল কেমন আছে, তার জন্য তো ফোনটা দেওয়া। তো একদিন সময় করে আসেন বাসায়। দাঁত রইল। আচ্ছা হোমনি হোমনি, তাই আমি এখন রাখি, আমি খুব খুশির মধ্যে আছি। খেলা জুড়ে গেছে। তুমি কি আবার মারবা নাকি? আমি ভুলে চিনির জায়গায় লবণ মিশাই ফেলছি। আচ্ছা আমি তোমার আরেকটা চা বানাই দিই। না 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 বউ, আর চা বানা দেওয়া লাগতো না। তারপর দেয়া যাবো কি, চিনির বদলে গুঁড়া মরিচ দিয়া দিচ্ছ। কি বললা? কিছু না কিছু না, আই লাভ ইউ। যাই, আমি ভি অফিসে যাই। কি রে তুমি কোনো দা ময়লা ফেলতে? তা মার দে। কি ব্যাপার জামিন সাহেব, কাজ করতে কেমন লাগছে? আব্বে ভাই, কাজ কাম কি কারো ভালো লাগেনি? কি? না 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 না, কিছু না, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে ভাই, অবশ্যই জানাবো। হ্যালো হ্যালো, আপনি কথা কর না গেলা? ও ফোন বাজতেছে। হ্যালো, এই শুনো না, আজ তুমি কি খাবে? আজকে তুমি জব্বর কই রাখ, কাচ্চি রান্ধো কাচ্চি। এইটা শরীরের জন্য একদমই ভালো না। তাইলে বিরিয়ানি রান্ধো মজা কইরা। এই তোমার কি মাথা ঠিক আছে? বিরিয়ানি খেলে তো পেটে গ্যাস হয়, এটা তো একদমই খাওয়া যাবে না। তাহলে হ্যাঁ ফাইনাল, তুমি তেহারি রান্ধো। আল্লাহ, এই তুমি কি পাগল হয়ে গেছো? তেহারি হচ্ছে চর্বিযুক্ত খাবার, এটা তো একদমই খাওয়া যাবে না, এটা শরীরের জন্য খুবই খারাপ। তাহলে মা করবি আমার লাগে একটু বিষ রান্ধো, বিষ। ঠিক আছে, আমি তোমার জন্য মজা করে রেঁধে রাখবো, তুমি এসে খেয়ে নিও। জামিন সাহেব, বস আপনার বিয়ের বিষয়টা জানতো না, আজকে আপনার বাবার থেকে জানলো, তাই আপনাকে 7 দিনের ছুটি দিচ্ছে। এখন আপনি হাতের কাজগুলো সেরে যেতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আমি হাতের কামগুলো শেষ কইরা যাইতাছি। আচ্ছা ঠিক আছে। কি জান পাখি? আচ্ছা সোনা পাখি, আচ্ছা ঠিক আছে সোনা পাখি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্বে ভাই, আপনি কি বাসায় পাখি পালেন নাকি? না তো, কেন? তাহলে এই যে পাখি পাখি করে যে ডাক পাড়তাছেন, এটা আমার বউ, আমি আমার বউকে ভালোবেসে এই নামে ডাকি। আপনি আপনার বউকে ভালোবেসে কি নামে ডাকেন? কি হলো, কি নামে ডাকেন? আমি গুগল ডার্লিং, গুগল ডার্লিং। গুগল ডার্লিং, এটা তো খুব আজব নাম, এই নামে কেন ডাকেন? কেলা ভাই, গুগলটা যদি আপনি একটা কোয়েশ্চেন করেন 100টার অ্যানসার দিব, এমন হয়েছে আমার বউ, একটা জিগাইলে 100টা কয়। বাবা, আপনার ছেলে আমাকে বিষ রান্না করতে বললো, সে নাকি বিষ খাবে, আপনি কি খাবেন? আপনার জন্য কি রান্না করবো? সমস্যা নাই কা, বিষ আমরা কইছে বিষই রান্ধো। বিষ? বিষ আমরা কইছে? হ্যাঁ,
শেষ পর্যন্ত বলার বিষ আমরা কইছে ওলা দিমাগ হয়ে গেছে গা পুরাই ভাগ হয়ে গেছে গা কি ব্যাপার এত তাড়াতাড়ি এলে যে আসলে হয়েছে কি এই যে আমি যে বিয়া শাদি করছি এটা আমার বস জানত না আজকে মনে হয় আব্বার লগে কথা হয়েছে আব্বাই সব কিছু কইছে এর লেগা বসে আমারে সাত দিনের ছুটি দিয়ে দিছে সাত দিন আর অফিস করা লাগবো না বুঝা পারছো খালি হয়েছে আমারও না এতগুলো জামা জমা হয়ে গেছিল তুমি এখন ওয়াশরুমে গিয়ে সবগুলো ড্রেস ধুয়ে দিবা ধুয়ে ছাদে নিয়ে নেড়ে দিয়ে আসবা কেঠায় আমি আরে এগুলি তো টুনি করবো টুনি আছে না টুনি শরীরটা খুব অসুস্থ আজকে সবগুলো কাজ তোমাকেই করতে হবে কি কইতাছো আমি আমার জন্মে জিন্দিকে কাপড় ধুই নাই কা তুমি যাবা কি না শুনো রাও রাও যাইতাছি সব কাপড় ধুয়ে দিতাছি ভালো মতো ধুয়ো এই টুনি তোর না শরীর খারাপ তুই দিয়ে দিব্যি বইয়া টিভি দেখতেছস যা এই কাপড়টি ছাদে জ্বালাই রে দিয়ে ভাইজান ভাবি আপনি রে কইছে আপনি জান আমার কোনকে দেখছেন আপা দেখছেন আপনি কিছু কইবেন না অবশ্যই কমু কমু না কেলা ওই টুনি চেলা পাল্টা মায়া মায়া গো দেখছো নি কি কামটা করতেছে এ ছোট সাপ আমনে নি কাজল লাগছ শুন আব্বে বিয়ার আগে বাছিলাম বউ জানি কত বালা এখন কা দেখি কিটা দেখুন বউ একটা জ্বালা আব্বে তুই এনে কি করতেছস যা গেড়ে যা টুনি এ টুনি টুনি রে আই কেসে এমনি ডাকসকে মনে হয় আমি তোর বিয়ে করা বউ লাগি টুনি আমি তোর বিয়ে করতে পারতাম না তোর বিয়ে করার লাগি মনে আমি বইয়া রইছি বইয়া থাকার কারণে থাক আমি আমার এই জীবনে তোর বিয়ে করতে পারবাম না পারবা না মানে কি এমন কাজ করলা যে একেবারে কাহিল হয়ে গেছো শোনো এখন তুমি বাজারে যাবা বাজারে গিয়ে আমার জন্য বাজার করে নিয়ে আসবা আর কি কি বাজার আনবা সেটা জানো আমার জন্য তেল পেঁয়াজ মশলা লবণ শাক সব কিছু নিয়ে আসবা যাও আবে আমি একটু আগে একটা কাজ শেষ করছি এবার আবার কইতাছো আমার শরীরটা পুরো কাহিল হয়ে গেছে আবে দেখছস বিয়ে শাদী কইরা জানজামিন একদম পাল্টাই গেছে গা ঠিকই কইছস ওই এখন আমগুলো গে আর আগের মতো আড্ডাও দেয় না আয় হায় এটা কি দেখতেছি এটা কেঠে আইতাছে আমি জানজামিনে না আবে হলে হ জামিনেই তো আব্বে খারা 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 এটা আমি কি দেখতেছি তুই বাজার করছস তুই বাজার করছস তুই বাজার করছস সূর্যাসে কোন দিকে উঠছে পূর্ব না পশ্চিমে আব্বে আলাই বিয়া তো করস নাই একবার বি বিয়াটা কইরা ল বুঝা পারবি বউয়ের কি জ্বালা হ্যালো আব্বা আমার না বিয়ে করার কথা ছিল আমি বিয়ে করতাম না করতাম না করতাম না চল কি বেলায় তুই হাসতেছিস কালা কিসে না কিসে না আমরা যাই কি ব্যাপার সব কিছু ঠিক আছে পেঁয়াজ কোথায় পেঁয়াজ আনুনি কেন লঙ্গর জ্বালা পেঁয়াজ আনতেই তো ভুলে গেছি কি হলো চুপ করে আছো কেন পেঁয়াজ কোথায় পেঁয়াজ ছাড়া আমি কিভাবে রান্না করব আসলে হয়েছে কি
ওই যে পেঁয়াজ কাটার সময় যে তোমার চোখতে পানি পড়বো না, এটা মাগারবি আমি দেখা পারবো না। সত্যি কামড়ে ফুলে বলাইছে আসুস নি। টুনি, এই সারা গর্ত মশাই মরে গেছে, ম্যাচটা দে, কয়েলটা জ্বালাই। ঘরে ম্যাচ নাই। আব্বে, ঘরে ম্যাচ নাই কা? এই সংসার আছে নাকি? একবারে পুরো সংসার জ্বালাই দিমু। ভাইজান, জ্বালাইবেন কেমনে? ম্যাচই তো নাই। ওই খোকা খাইবা রাই। দেখছস তোর বউ কষ্ট করে কত কিছু রাঁধছে, তোর বউ কত ভালা। আপনি কেমতে বুঝবেন ওই যে কত বড় জ্বালা। কি কইছস? না না, কিছু কই নাই। আব্বা দেখছেন কত কিছু রান্না পারছে, কিন্তু আমার লেগে একটু তেহরি রান্ধে নাই। আমি জানতাম যে তোমার এত কিছু রান্নার পরও কোনো রান্না ভালো লাগবে না, সেই জন্য তোমার জন্য আমি তেহরিও রান্না করেছি। কি কইতাছো? টান টান। আয় আয় বউ, করছো কি? জব্বর হয়েছে, জব্বর। খাও খাও, বেশি করে খাও। এই কি হয়েছে? আব্বা পেটের ভিতরে মোচর দিচ্ছে। লমর জ্বালা মাগার ঘরের ভিতর দিয়ে গুলি জল শুরু হয়ে গেছে গা। টুনি, ওষুধে মনে হয় কাজে দিছে। আর জীবনেও তেহরি খাইতে চাইবে না। খালি এক করিস না, কাচ্চি বিরানি তেহারি আরো খাই গুলা। ঠিক আছে বৌমা, কাকে সকালে ডাক্তার কাছে লিয়া যাইও। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমার কি বেশি খারাপ লাগছে? মনে হইতাছে আর বাঁচুম না। এই এমন কথা বলে না। আচ্ছা বউ, আমি যদি মরে যাই গা, তাহলে কি তুমি লগে লগে আরেকটা বিয়ে করবা? না না না, অন্তত মাসখানেক বিশ্রাম নিব। আমরা কিন্তু ছোট কালের বন্ধু। কি রে বন্ধু, কসনা খেলা? হ্যাঁ হ্যাঁ, আমার একবারে লেদা কালের দোস্ত। তো বন্ধু কই যাচ্ছে? ওই যে একটু ডাক্তারের কাছে যাইতাছি। কি রে, কি কর? সেদিন না বিয়ে করলি, এত তাড়াতাড়ি হয়ে গেল? না না ভাইয়া, আপনারা যা ভাবছেন আসলে তা না, বিষয়টা অন্য কিছু। আরে ভাবি শরম পান কেলা, একটাকে দশ দশটা হইব। আব্বে থাম থাম, তোরা কিন্তু বেশি বেশি করতাছ। আরে বেটা, বেশি আমরা করি না, বেশি তো করছ তুই। সেদিন বিয়ে করলি, ভাবি রে এখনই উপহার দিয়ে দিলি। আব্বে গেলি কি কইতেছস তোরা, থাম না। আচ্ছা আচ্ছা থামলাম। তো ভাবি সাহেব কবে দাওয়াত খাওয়াইবেন? আচ্ছা ভাবি সাহেব, আপনি যদি রান্না বান্না করতে না পারেন, আমার
আপনাদের আমি আজকে দাওয়াত খাওয়াবো। কি কইতাছেন? হ্যাঁ চুইনি। আমি আপনাদের দাওয়াত খাওয়াবো। আরে ভাবি এনে কেন দেখি? দাওয়াত খাওয়ার হলে সব জায়গায় খাওয়ানো সম্ভব। এখন আপনারা বলেন দাওয়াত খাবেন কি না? খাবো না কেলা। যান একটু ধরো তো, আপনারা রেডি তো? গেছে, পেট তো পুরাই গেছে দেখি। এ কি শেষ অবস্থা আমার কাছে নিয়ে আসছেন? আপনি কি হন উনার ওয়াইফ? আপনি কি এমন কোন সমস্যা আছে? না না না, আমার এরকম কোন সমস্যা নেই। আচ্ছা আপনি শুনুন, চর্বি জাতীয় খাবার আর খাওয়া যাবে না, যেমন কাচ্চি, তেহেরি, বিরিয়ানি। আব্বে ডাক্তার সাহেব এগুলি কি কইতাছেন? এগুলি ছাড়া বাঁচুম কেনতে? আহা বুঝার চেষ্টা করুন, আপনাকে মানিয়ে নিতে হবে, না হলে তো সুস্থ হবেন না। না এটা কোনো রকম ভাবে মানা সম্ভব না, আমি মাইনা নিলেও আমার জিহ্বা মানবো না। এত বড় একটা শরীর, ছোট একটা জিহ্বার সাথে পারবেন না আপনি? এ কেমন কথা! আরে জিহ্বা তো একা না, লগে প্যাডও সাপোর্ট দেয়। বুঝার চেষ্টা করুন, আপনাকে মানতেই হবে। পারুন না? পারবেন। আরে না। হ্যাঁ পারবেন আপনি? না। হ্যাঁ না না পারবো না মানে? পারতে তোমাকে হবে, তোমার এগুলা খাওয়া সব বন্ধ করতে হবে। তুমি বলো যে তুমি পারবে, বলো। কেডা কইছে পারবো না, অবশ্যই পারুম। আচ্ছা আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খেয়ে নেবেন, ঠিক আছে? ডাক্তার যে কইলো এগুলা খাওয়ান যেত না, এগুলি ছাড়া আমি বাঁচুম কেনতে? সব মানুষ যেভাবে বাঁচে তুমিও সেভাবেই বাঁচবা। শোনো, আজকের পর থেকে তোমার এই সব কিছু খাওয়া বন্ধ। আচ্ছা শোনো, আমি সপ্তাহে একবার খামো। না। তাহলে মাসে একবার? না। এবার আর না করো না, বছরে একবার খামো? না বলছি না। চরটাকে আমারে সত্যি সত্যি মারছো নাকি ইয়ার কি করে মারছো? সত্যি সত্যি তো মারলাম। তাহলে ঠিক আছে, আমি আবার ইয়ার কি পছন্দ করি না। এই এই কি হইছে? এই শুনো, এই তুমি দৌড় দিয়ে ছাদে লাগলা? আমার যখন মন খারাপ থাকে তখন আমি এরকম ছাদে এসে বসে থাকি, তাহলে মনটা ভালো হয়ে যায়। ছোটবেলায় যখন আম্মু আব্বু আমাকে বকা দিত তখনও ঠিক এভাবেই ছাদে এসে বসে থাকতাম। এখন থেকেও বকে নাই কাত? তাইলে যে আইলা? আসলে আমি যে তোমাকে থাপ্পড়টা মেরেছি এটার জন্য খুব খারাপ লাগছিল। মায়ের খাইছে কেডা খারাপ লাগলো গা? কিছু বললা? না 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 কিছু কই নাই। বিশ্বাস করো আমি তোমাকে ইচ্ছে করে একবারও থাপ্পড়টা মারতে চাইনি। হাববে তুমি বাদ দাও না, তুমি মারবা, তুমি আদর করবা, তুমি সোয়াক দিবা। সত্যি করে কইতাছি আমি মনে কিছুই করি নাই। এদিকে আস, তুমি অনেক ভালো। একদম চুপ করে বসো, কি বলছে বলো তো আবার। হ্যাঁ কইছে বউ একটা জালা। কি বউ? এ
এক পায়ে খাড়া থাকতে জব্বর কষ্ট হইতাছে, খালি কান্ডা ধরি পাড়া নামাই। একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, একটা কথা বলবে না। কথা কম না কেলা, আমি কি বোবা নিহি? হ্যাঁ, এখন থেকে তুমি বোবাই থাকবা। কে ঠাই বোবা থাকবো? কিরে তোর এই অবস্থা কেলা? আমি বলতেছি বাবা। আব্বাজান আব্বাজান আমার তো শুনেন। চুপ থাক বৌমা, তুমি কত দেখি কি হইছে জানেন বাবা? ও মানুষের কাছে গিয়ে গিয়ে আমার নামে বদনাম করে, বলে আমি নাকি অনেক 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 বেশি খারাপ। কি কইতাছো হাঁচা নিহি? হ্যাঁ, আরো বলে আমি নাকি আপনার বাসা থেকে টাকা চুরি করি। লোমর জ্বালা, এসব আমি কবে কইলাম? এই সব কইছে তোমার নামে? খালি আমার নামেই না, আর কার কার নামে কইছে? ও তো মানুষের কাছে আপনার নামে বদনাম করছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা জানার নামে আমি কবে কইলাম? চোর কি কখনো চুরি করে বলে যে আমি চুরি করছি? না না না, বলে না। আব্বা জান শুনেন শুনেন আমার কথা। চুপ থাক, তুই একটা কথা কবি না। বৌমা তুমি বলো তো আমার নামে কি কি কইছে? আপনার নামে বলছে আপনি নাকি ধোকাবাজ, ধান্দাবাজ, যৌতুক নিয়ে নাকি ওকে বিয়ে করাইছেন। ছি 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 ছি, তুই এগুলি কইছস? বৌমা তুমি খারাই আছো কেলা? তোমার হাতে ঝাড়ু দিয়ে দুটা বাড়ি দাও পিছে। ছি 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 ছি, বাপের নামে এগুলি কয়? ছি 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 ছি। তুমি এটা কি করলা? বাপ কোলার মাঝখানে একটা শত্রুতা বাজাই দিলা, গিট্টু বাজাই দিলা। আমার নামে বদনাম করলে এর থেকে আরো বেশি খারাপ হয়ে যাবে। এই তুমি কান ছাড়ছো কেন? কান ধরো। থাক গা, আজকে এমনিতে অনেক শাস্তি হয়ে গেছে, কান ছাড়ো, ফ্রেশ হয়ে টেবিলে আসো খেতে। আজকে জব্বর খাওয়ান দন হয়েছে, অনেকটু এনে শুয়ে থাকি। এই না 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 না, শোনা কেলা, সারাদিন কাটাকাটি করছি সুমনা, এটা তো কোনো কাজই না, তোমার তো আরো একটা কাজ বাকি রয়ে গেছে। কি কইতাছো আবার, কি এর কাজ? আমার জুতাটা না ছিঁড়ে গেছে, এটা একটু সেলাই করে নিয়ে আসো তো। আবে তোমার মাথা ঠিক আছে? আমি রাইত করে যাবো তোমার জুতা সেলাইতে, না আমি পারুম না পারুম না। তুমি কি যাবা কি না? আবে কইলাম তো পারুম না। টুনি আমার ঝাড়ুটা নিয়ে তো সেলাই আনতাছি। কি ব্যাপার, তুমি জুতা সেলাই করনি? আমারে তুমি কি পাইছো? তোমার বাপের চাহর, তোমার গোলাম। তুমি যেটা কইবা এটা কোন লাগবো? তুমি যে আনতে নাচাইবা এমনি আমি নাচমু? তুমি আমার সাথে এরকম করছো কেন? খেলা করতেছি বুঝো না? তোমার খুব শখ করে আমি বিয়া করছিলাম, ভাবছিলাম খুব যত্নে থাকুম, অনেক আরামে এসে থাকুম, কিন্তু না, তোমারে বিয়া করার পর আমার জীবনটা জৈলা পুড়ে যাইতাছে। আমি কি এমন করলাম যার জন্য এতদিন পর তোমার এরকমটা মনে হচ্ছে? কি করছো তুমি বুঝো নাই? আমার জীবনটা জ্বালায় লাইতেছো তুমি। আমি মাগারবি এই জীবনে যেসব কাজ করি নাই এসব কাজ তুমি আমারে করাইছো, জোর করে করাইছো। আমি আমার বন্ধু বান্ধব লাগে কত হাসি খুশি আসিলাম, আমি এখন তোমার লিগা আমার বন্ধু বান্ধবের কাছে যাওয়া পারি না, আমি বাইরে থাকা পারি না তোমার লিগা, তোমার কাছে আমি সবসময় থাহি, তাও তোমার হয় না। এটা ওইটা আমার দিয়ে তুমি অনেক কিছু করাইছো, না আর না। তার মানে কি তুমি আমাকে তালাক দিতে চাচ্ছ? হ্যাঁ, দরকার হইলে এটা করুম, আজকাই করুম, তরে তালা। আব্বা জান আপনি আমার জিন্দিগিতে মারেন নাইকা, আজকে আমার গায়ে হাত তুললেন। তোর গায়ে আমি জিন্দিগিতে হাত দি নাইকা, আজ যে অপরাধী করতে যাইতে ছিলি তোর নাম আইরা পারলাম না। আব্বা শুনেন, আপনি তো সব কিছু জানেন না, এই মায়াটা আমার জীবনটারে তেজপাতা করে দিতাছে, আমার জীবনটারে শেষ করে দিতাছে। শেষ না, বরং তোর জীবনটা সুন্দর করতেছে, আর যা করছে আমার আদেশেই করছে।
আপনার আদেশে করছি মানে? শোন, তাহলে বিয়ের দিন তোরা যেদিন বাসর ঘরে নিয়ে ব্যস্ত ছিলি, বাসর ঘরে গিয়া আমি কি কয়েছি তাই শোন। এখন বৌমা, আমার মামারা ছেলেটা রে কখনো কিছু কুয়া পারি নাই, তুমি পারবারে পাল্টাইতে। বাবা, আমি কিভাবে পাল্টাতে পারবো? শোনো মা, তুমি ওরে সবসময় শাস্ত্রুপে রাখবা, বন্ধু বান্ধব গুলোকে বেশি বিষবাদ দিবা না, কাম ছাড়া বাইতে বেড়াবা দিবা না, দরকার পড়লে মায়ের ভয় দেখাইবা। আমি কি আমার স্বামীকে এইভাবে শাসন করতে পারবো নাকি? মা শুনো, ওরে বালা করতে হইলে তোমার খুব কড়া অন লাগবো, কথা দাও মা তুমি করবা। ঠিক আছে বাবা, আমি আপনাকে কথা দিলাম। এলা দেখছস, বৌমা যা করছে তোর ভালো লেগাই করছে, তোর কি মনে পড়ে খুব সকালে কবে তুই ঘুমতে উঠছস, প্রতিদিন কতক্ষণ তুই বাইরে থাকতি, কত টাকা নষ্ট করতি? মাগাড়া আমি ঠিক করে পাই রাইকা, বউ কিন্তু ঠিকই পারছে, এখন তুই সকাল সকাল ঘুম থেকে উঠোস, বাইরে অবি কম যাস, টাকা অবি কম খরচ করস, যা করছে তোর মঙ্গল লেগাই করছে। আর এই বউ তুই কি করবার লইছিলি, কি করবার লইছিলি তুই? বাজান, আমি অনেক বড় ভুল করবার লইছিলাম, আমার আপনি মাফ করে দেন। মাফ আমার কাছে কেলা, তুই যে তোর বউর কাছে চা, যদি ওই মাফ করে তাহলে তুই ভালো থাকবি। খালুজান, ভাইজান, ভাবি না কানতে কানতে দরজা দিয়ে বাইরে আয় গেছে। হাই হাই, মায়েরা এত রাইতে বাইতে বাইরে গেল, কই গেল? আমার যখন মন খারাপ থাকে তখন আমি এরকম ছাদে এসে বসে থাকি, তাহলে মনটা ভালো হয়ে যায়। বাজান, বাজান, আমি জানি ওই কই গেছে, আমি আইতাছি, আইতাছি আমি। বাজান, আমি যা যা কইছি সব রাগের মাথায় কইছি, আমি আসলে বুঝা পারি নাই যে আমি কি কি তোমারে কইছি, তোমার কাছে আমি আসলেই সরি। তুমি কেন সরি বলতেছ, তুমি তো আর কিছু জানো না, যদি জানতে তাহলে তো আমার সাথে এরকমটা করতে না। না না, আমি সত্যিটা জানি, বাজান আমার সব কিছু কইছে, তুমি যে বাজানের আদেশে সব কিছু করছো আমার লগে। আসলে কি জানো মিষ্টি, ছোটবেলাতে আমার মা নাইকা, আমি রাত বেরাতে ঘুরে বেড়াইছি, সকাল হইলেই বাইতে বাইরে গেছি, লেখাপড়া করলে করছি না করলে নাইকা, বন্ধু বান্ধব লইয়া আড্ডা লইয়া রয়েছি, আর যে বাজান আমার জিন্দগিতে কিচ্ছু কয় নাই, এত আদর করছে, খেলেকাই মনে হয় আমি পথহীন হয়ে গেছিলাম, আর তুমি আয়া আমার এই জীবনটারে সুন্দর কইরা গইরা দিতেছিল, কিন্তু আমি বুঝা পারি নাই। আসলে কি জানো, ওই যে আমি যে পাখির মতো উড়া বেড়াইছি খাঁচার ভিতর না থা পারি নাই, সে লেগে তোমার উল্টাপাল্টা কয়ে লইছি, আমার না তুমি মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাও না, আসলে কি জানো একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি বা চায়, একটু সময় আর একটু ভালোবাসা। আমিও তো তোমার কাছ থেকে এটাই চেয়েছিলাম যে তুমি বাহিরে যত কাজই করো না কেন সবসময় আমাকে ভাবো, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আসলে আমার তুমি অনেক ভালোবাসো, আমার যে তুমি এত ভালোবাসো এটার প্রমাণ কি? আচ্ছা, কি প্রমাণ চাও তুমি? তুমি চাইলে এখনই আমি তোমার সামনে হাত কেটে তোমার নাম লিখে দেখাতে পারবো। হাত কেটে নাম সবাই দেখাইতে পারে, পারলে গলা কাটা দেখাও। কি বললে তুমি?